বিসমিল্লাহির রহমান রহিম। জর্নি একাডেমি বিডি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এ পর্বে আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির অষ্টম অধ্যায়ের পর্ব তিনে বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন হিসাব করব এবং এ সংক্রান্ত অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য কমন একটি কোশ্চেন যা আমাদের পরীক্ষায় আসে। আমার এই পর্বটি যদি আপনারা কেউ শেষ পর্যন্ত দেখেন তাহলে আমরা শেষে আমরা এই একটা প্রশ্ন সলিউশন করব, তো কিভাবে এই টাইপের ম্যাথগুলো আমাদের সলিউশন করতে হয়। তাহলে আমাদের ম্যাথটার জন্য তাহলে কি বলা হচ্ছে তার জন্য আমরা শুরুতে রিডিং টেস্ট পড়ব এবং দেন আমরা ম্যাথগুলো সলিউশন করব। তো বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন ডেল্টা এইচ এর মান আমরা দুভাবে হিসাব করতে পারি। যদি অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করি তবে উৎপাদ সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি থেকে বিগ্রহ সময়ের মোট অভ্যন্তরীণ শক্তি বাদ দিয়ে ডেল্টা এইচ এর মান বের করা হয়। তাহলে প্রথম পদ্ধতিটা হলো অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে, সেটা আমরা উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বিগ্রহগুলোর অভ্যন্তরীণ শক্তি আমরা বাদ দিব, যা মান পাবো সেটাই হচ্ছে আমরা ডেল্টা এইচ পাবো। অথবা যদি আমরা বন্ধন শক্তি দিয়ে হিসাব করি তো সেক্ষেত্রে ব্যবহার করি তবে বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি থেকে উৎপাদ সময়ের মোট বন্ধন শক্তি বাদ দিয়ে ডেল্টা এইচ এর মান হিসাব করা হয়। তো বলা হচ্ছে এই দুই দুইভাবে হিসাব করলে কোনো বিক্রিয়া ডেল্টা এইচ এর মান একই হয়। অর্থাৎ আমরা অভ্যন্তরীণ শক্তি দিয়ে যদি ব্যবহার করতে চাই তাহলে উৎপাদের শক্তি থেকে বিক্রিয়কের বাদ দিতে হবে, আর যদি বন্ধন শক্তি দিয়ে কাজ করি তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ বাদ দিতে হবে। জাস্ট ডিফারেন্স হচ্ছে এতটুকুই। এখন আমরা একটা সংজ্ঞা নিব বন্ধন শক্তি কাকে বলে। বন্ধন শক্তি সংজ্ঞা আমরা দুভাবে দিতে পারি। প্রথম সংজ্ঞাটা এভাবে দিতে পারি, কোনো যৌগের যে কোনো একটি পরমাণুর দুটি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে পরমাণু দুইটি আলাদা করতে যে শক্তি দিতে হয়, মানে দুইটা যে মানে বন্ধন শক্তি থাকবে দুটো পরমাণু থাকবে তাকে আলাদা করার জন্য ভাঙ্গার জন্য যে শক্তি দিতে হবে তা বন্ধন শক্তি। অথবা আমরা আরেকভাবে বলতে পারি, কোনো যৌগের যে কোনো দুটি পরমাণুর মধ্যে বন্ধন শক্তি তৈরি হতে যে শক্তি নির্গত হয় তাকে বলা হয় হচ্ছে বন্ধন শক্তি। তো এটা হলো হচ্ছে আমাদের বন্ধন শক্তির যে সংজ্ঞাগত দিকটা। এবার আমরা আসি পরবর্তী আলোচনাতে। রাসায়নিক বিক্রিয়া সংগঠিত সম্পন্ন হওয়ার সময় বিক্রিয়কগুলোর মধ্যে যে বন্ধনগুলো আছে সে বন্ধনগুলো ভেঙে যায় এবং উৎপাদগুলোর মধ্যে নতুন বন্ধন তৈরি হয়। বিক্রিয়কগুলো বন্ধন ভাঙ্গার জন্য শক্তি দিতে হয় এবং উৎপাদগুলোর বন্ধন তৈরি হতে শক্তি নির্গত হয়। যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তিকে বি ওয়ান, মানে বিক্রিয়কগুলোর মোট বন্ধনকে বি ওয়ান এবং উৎপাদগুলোর মোট বন্ধন শক্তিকে বি টু দিয়ে প্রকাশ করা হয় এবং রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন হচ্ছে আমাদের বন্ধন শক্তি বি ওয়ান মাইনাস উৎপাদের বন্ধন শক্তি বি টু, আর বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙ্গার দেওয়ার জন্য মোট শক্তি বি ওয়ান এবং উৎপাদগুলোর বন্ধন তৈরি করার জন্য মোট নির্গত শক্তি হচ্ছে বি টু। আমাদের মূলত দরকার পড়বে না, আমাদের কাজ আমরা যে কোনো অঙ্কগুলো আমরা সলিউশন করবো বন্ধন শক্তির সাহায্যে। তাই আমরা খেয়াল রাখবো যে তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয় আমাদের ডেল্টা এইচ নেগেটিভ এবং তাপহারী বিক্রিয়া যদি হয় ডেল্টা এইচ আমাদের পজিটিভ হবে। আমরা বন্ধন শক্তি যখন করব আমাদের এই বন্ধন শক্তিগুলো ইনস্ট্যান্ট মুখস্থ রাখতে হবে যে কোনো স্টুডেন্টের জন্য। যদি এই মানে ইনস্ট্রুমেন্টগুলো আপনি যদি মুখস্থ না রাখতে পারেন তাহলে অঙ্কগুলো আপনি করতে পারবেন না। তার জন্য মনে রাখতে হবে কার্বন হাইড্রোজেনের বন্ধন 414 kJ/mol, কার্বন ক্লোরিন 326, কার্বন কার্বন 344 মানে একক বন্ধনে 344, কার্বন কার্বন দ্বিবন্ধনে 615 এবং কার্বন কার্বন ত্রিবন্ধনে 812। তো আমরা দেখতে পাচ্ছিলাম একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধনগুলোর শক্তিটা একটু বেশি হয়। নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনে 946, ব্রোমিন ব্রোমিন 193, অক্সিজেন একক বন্ধন যদি হয় তাহলে সেক্ষেত্রে 143, দ্বিবন্ধন হলে 498, কার্বন হাইড্রোজেন ক্লোরিন 431, হাইড্রোজেন আয়োডিন 229, কার্বন অক্সিজেন 774 দ্বিবন্ধনের ক্ষেত্রে। তো নাইট্রোজেন হাইড্রোজেন 391, অক্সিজেন হাইড্রোজেন একক বন্ধন 464, কার্বন ক্লোরিন ক্লোরিন 244, আয়োডিন আয়োডিন 151, হাইড্রোজেন হাইড্রোজেন 436, হাইড্রোজেন ব্রোমিন 366, হাইড্রোজেন ফ্লোরিন 563 এবং কার্বন অক্সিজেন মিলিয়ে হচ্ছে 350। তো এই ছকটা আমরা ইনস্ট্যান্টে মুখস্থ রাখবো যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে। আর অঙ্ক করার সময় যদি মানগুলোর মধ্যে দেয়া থাকে তো আলহামদুলিল্লাহ, আর না দেয়া থাকলে আমাদের বের করে নিয়ে কাজ করতে হবে। তো যেমনটা এখানে বলা হচ্ছে যে টেবিল হতে দেখা যায় অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি 498। আমরা দেখেছি অক্সিজেন অক্সিজেন যদি একক বন্ধন হয়
তাহলে সেক্ষেত্রে 143, দ্বিবন্ধন হলে 498 আমাদের হয়। এত কিলোজুল, এ তত্ত্ব থেকে বোঝা যায় 1 মোল অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন ভাঙতে 498 কিলোজুল তাপ দিতে হয়। অন্যথায় বলা যায় 1 মোল অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন তৈরি করতে 498 কিলোজুল তাপ নির্গত হয়। তো আমরা এই অধ্যায়ের একটি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমরা সলিউশন করব, যে অঙ্কটার মাধ্যমে আমাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের সে প্রশ্নটা দেওয়া রয়েছে যে এখানে আমাদের CH4 প্লাস ক্লোরিন অর্থাৎ মিথেনের সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া করাই, তাহলে ইথেন ক্লোরাইড CH3Cl প্লাস HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তাপের পরিবর্তন আমাদের হিসাব করে দেখাতে হবে। তো এখানে কার্বন মানে এর বন্ধন শক্তি দেওয়া থাকতে পারে নাও পারে। তো অঙ্কটার ক্ষেত্রে আমাদের কার্বন হাইড্রোজেন 414, কার্বন ক্লোরিন 326, ক্লোরিন ক্লোরিন 244, হাইড্রোজেন ক্লোরিন 431, যা আমাদের এই ছকটা থেকে দেওয়া আছে। আর এই ডেল্টা এইচের মান হিসাব করার জন্য আমাদের দেখতে হবে বিক্রিয়ার জন্য কত মোল হচ্ছে বন্ধন ভাঙছে আর কত মোল নতুন বন্ধন সৃষ্টি হয়েছে, এইটা আমাদের মূলত হিসাব করতে হবে। আর বাকিগুলো হিসাব করা আমাদের প্রয়োজন নেই, কারণ যারা পরিবর্তন হয়নি তাদের আমাদের হিসাবের আওতাভুক্ত আমরা করব না। তার জন্য এই বিক্রিয়াগুলো আমাদের যে গাঠনিক সংকেত বিচার করে আমাদের করতে হবে। তো এর জন্য গাঠনিক সংকেত আমরা যদি করতে চাই, তাহলে কার্বনের যোজনী আমরা জানি হচ্ছে 4। এখানে কার্বন, কার্বনের 4টা হাত দিয়ে 4 জনকে আমাদের ধরবে, আমরা 4 জনকে ধরে নিলাম। দেন আমরা এখান থেকে আরও একটা দেখাবো যে ক্লোরিন, ক্লোরিনের গাঠনিক সংকেত আমরা ClCl দিয়ে আমরা লিখতে পারবো। দেন একে আমরা যখন বিক্রিয়া অংশগ্রহণ করাবো, বিক্রিয়া করে আমাদের উৎপন্ন হবে যে CH3Cl, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে চাই নতুন বন্ধন কয়টা তৈরি হলো। হ্যাঁ, তো সেই বিষয়ের মধ্যে দেখাতে হবে। তো এখান থেকে আবারও কার্বন থাকবে, কার্বনের বন্ধন থাকবে, আমরা বন্ধনগুলো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে যে নতুন আর একটা চলে আসছে কার্বনের সাথে হাইড্রোজেন, এখান থেকে কার্বনের সাথে ক্লোরিন একটা নতুন সৃষ্টি হলো। আর আগে কী কী ছিল, তো এখান থেকে হাইড্রোজেন 3টা, তো আমরা হাইড্রোজেন 3টা আবারও লাগিয়ে দিচ্ছি। তো আমরা পেয়ে গেলাম, তারপরে আমাদের প্লাস HCl, তো আমরা প্লাস দিলাম। আর HCl এখানে যৌগতে আমাদের ছিল না, এটা নতুন একটা যৌগ আমাদের তৈরি হয়ে গেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা এই বিক্রিয়ার জন্য আমরা কী দেখতে পাচ্ছি, নতুন বন্ধন আমাদের এখানে দেখতে পাচ্ছি, নতুন বন্ধন সৃষ্টি হয়েছে কার্বন ক্লোরিন আর একটা হাইড্রোজেন ক্লোরিন, আমাদের নতুন বন্ধন সৃষ্টি হয়েছে। আবার এখানে বিক্রিয়কটা কী কী ভেঙছে আমাদের দেখতে পাচ্ছি, এখান থেকে নাই হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন অংশটা, মানে ক্লোরিন ক্লোরিন একক বন্ধন নাই, এবং এখানে কার্বন হাইড্রোজেন 3টা বন্ধন একই আছে, কিন্তু একটা চেঞ্জ হয়েছে। তাই এখানে একটা চেঞ্জ হওয়াটা আমরা ধরে নিচ্ছি কার্বন হাইড্রোজেন, এই বন্ধনটা আমাদের চেঞ্জ হয়েছে। তাহলে এখানে বিক্রিয়া আমাদের কী কী বন্ধন ভাঙছে, কার্বন হাইড্রোজেন এবং ক্লোরিন কার্বন ক্লোরিন ক্লোরিন এরা বন্ধন ভেঙেছে, এবং 1 মোল কার্বন ক্লোরিন এবং 1 মোল হাইড্রোজেন ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে। তো আমরা এই বিষয়টা আমরা ভাষার মাধ্যমে এখানে লেখা হলো যে এত বিক্রিয়া বিক্রিয়কগুলোর 1 মোল হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ধন এবং 1 মোল ক্লোরিন ক্লোরিন বন্ধন ভেঙেছে, এবং উৎপাদ সময়ে 1 মোল কার্বন ক্লোরিন বন্ধন এবং 1 মোল হাইড্রোজেন ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে। তো এই ভাষাটা আমরা মূলত আমরা এই গাঠনিক সংকেত থেকে বিষয়গুলো আমরা ক্লিয়ার। তো এখন আমাদের কাজ হলো এই বিক্রিয়াগুলোর মধ্যে আমাদের এখন দেখাতে হবে যে উৎপাদের বন্ধন শক্তি বের করব আর বিক্রিয়কের বন্ধন শক্তি আমরা বের করব। বের করে আমাদের দুটার মধ্যে এখন আমরা ডেল্টা এইচ হিসাব করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। তার জন্য আমরা এখন লেখা স্টার্ট করব, বলবো এখান থেকে বিক্রিয়কের মোট বন্ধন শক্তি আমরা হিসাব করে নিব। তা আমরা ভাষাগত দিকটা আমরা এখন বলবো যে বিক্রিয়কের মোট বন্ধন শক্তি, তাহলে এখানে বন্ধন ভাঙছে আমাদের হচ্ছে এই অংশটুকু কার্বন হাইড্রোজেন, যার কার্বন হাইড্রোজেন হচ্ছে 414 কিলোজুল, প্লাস হচ্ছে আমাদের এখানে ক্লোরিন 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 আমরা বন্ধন হচ্ছে 244। তো এত হচ্ছে আমাদের কিলোজুল তাপ আমাদের কী রয়েছে, এত পার মোল তাপ আমাদের কী রয়েছে, মানে বন্ধন ভাঙার জন্য ব্যবহৃত হয়েছে, আমরা যোগ করে পাইছি 658 কিলোজুল। এরপর আমাদের উৎপাদ যে সৃষ্টি হয়েছে,
উৎপাদের উৎপাদগুলো বন্ধন তৈরি হতে নির্গত মোট শক্তি কত হলো? এখানে কার্বন ক্লোরিনের বন্ধন শক্তি 326 লিখেছি প্লাস। এখানে আমাদের হাইড্রোজেন ক্লোরিন 431, 431 যোগ করে পাইছি 757 কিলোজুল। তাহলে এখন আমাদের তাপের পরিবর্তন কতটুকু হবে? আমাদের উৎপাদের যে শক্তিটা আমাদের বের করে নেবো বিক্রিয়কের, তাহলে 558 কিলোজুল মাইনাস হচ্ছে 757 কিলোজুল, আমরা বিয়োগ করে পাচ্ছি -99 কিলোজুল তাপ। তাহলে এই তাপটা মূলত কি হয়েছে? নির্গত হয়েছে, এত পার হচ্ছে, কিন্তু আমাদের মোল তো অবশ্যই থাকবে, এত কিলোজুল পার মোল, এত মোল। আমরা যদি এখন বোর্ড বইয়ে এই বিষয়গুলো খেয়াল করি, তো আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড বইয়ের যে ভাষাগত দিকটাও, যেখানে যেহেতু ডেল্টা এইচ এর মান নেগেটিভ, সেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, কাজে এই বিক্রিয়াটি 99 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়েছে। তো আশা করবো আপনার এই বিক্রিয়ার, আমাদের এই লেকচারটার মাধ্যমে যে এই বন্ধন শক্তির যে বিষয়গুলো একদম ক্লিয়ার। তো আমরা এখানে বোর্ড বইয়ে আর অঙ্ক দেওয়া হয়নি, মূলত এই অঙ্কগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। অঙ্কগুলো করতে আমাদের মাথায় রাখতে হবে যে যে মানে এটি কোন ধরনের বিক্রিয়াগুলো, কয়টা বিক্রিয়া ভাঙছে এবং কতগুলো নতুন বন্ধন সৃষ্টি হয়েছে, সেগুলো আমরা জাস্ট যোগ করব, যারা ভাঙবে তারা যোগ করব এবং যারা উৎপন্ন হবে তাদের যোগ করব। যোগ করে জাস্ট আমরা বিক্রিয়ক থেকে উৎপাদ বাদ দেবো, যার রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আসবে। তো এটা গেলো আমাদের তাপশক্তি পরিবর্তন বের করার হিসাব। তো আমরা এর পরবর্তী লেকচারে রাসায়নিক শক্তির যে ব্যবহার রয়েছে এবং শক্তির এক শক্তি থেকে অন্য শক্তির রূপান্তরের যে রিডিং টেস্টের বিষয়গুলো, তো আমি আলোচনা করব। তো সেই পর্বটি আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্বটি এখানে আপাতত শেষ করছি। টেক কেয়ার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।